রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এখন আঞ্চলিক সমস্যায় রূপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে কাকসাস বাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ের সামনে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক রোহিঙ্গা মাদক পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে বিভিন্ন দেশের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে বলেও জানান হাসান মাহমুদ। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সংসদীয় কমিটি ছাড়াও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার মিজানুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা, আইন শৃঙ্খলা সমস্যা, অনেক রোহিঙ্গা ইয়াবা পাচার থেকে শুরু করে মাদক পাচারের সাথে যুক্ত হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে, এবং সন্ত্রাসী গ্রুপগুলো এবং ফ্যানাটিক গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুট করছে। শুধু আমাদের দেশে সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশেপাশের দেশেও এই রোহিঙ্গা সমস্যার কারণে এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।